de gurgulamat. Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel Farhana's Home. তো আশা করি আমার লাভলি ভিউয়ার্স সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে টমেটোর চারা রোপণ করব। তো আগে থেকে এই বাকেটগুলোতে আমি চিকেন ম্যানোয়ার ফিশবন দিয়ে আর ওল্ড যে মাটি আছে সেই মাটি মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজের কুসাও দিয়েছি, পটেটো পিল সব কিছু দিয়ে রেডি করে রেখেছি। এখন আমি এই চারাগুলো আমি গড়ে করেছিলাম টমেটো সিড দিয়ে। আসলে চারাগুলো অনেক দিন হয়ে গেছে, গড়ে দিতে ছিল, এখন একটু কিওর হয়ে গেছে, কিন্তু আমি এখন রোপণ করে নিব। তো রোপণ করলে অবশ্যই এনাফ স্পেস পাবে আর চারাগুলোও সতেজ হবে। আসলে শুকিয়েই গেছে, কিন্তু জ্বর অনেক লম্বা লম্বা জ্বর হয়েছে। আর এগুলো চেরি টমেটো, ছোটো ছোটো টমেটো, অনেক সুন্দর চেরি টমেটো হয়। তো আমি একটা একটা করে গাছগুলোকে এই বালতিতে লাগিয়ে নিচ্ছি। মার্চের দিকে আমি চারা তুলেছিলাম, মার্চ এপ্রিল মে চলে গেছে, জুন জুনের 7 তারিখে অনেক দিনের চারা রোপণ করেছি। আগে থেকে 7 তারিখে আমি রোপণ রেডি করা ছিল, মাটি রেডি করা রেডি তাই আর এত টাইম লাগে নাই, সব কিছু খালি জাস্ট রোপণ করে নিলেই হয়। তো আপনারা দেখতে থাকুন, মাটি রেডি করাটা হলো ইম্পর্ট্যান্ট। তো সব কিছু দিয়ে আমি মাটিটাও রেডি করে নিয়েছি, এখন জাস্ট আর দিই রোপণ করে নিচ্ছি। তো আমি আবারও আসছি, এখানে দেখতে থাকুন প্যাকেটগুলো বড়ো আসছিল, তাই এক একটা প্যাকেটে দুইটা চারটা গাছ করে লাগিয়ে নিচ্ছি। সবাই এনজয় করুন আমার ভিডিওটা। বাকেটের তলে পুর করে নিয়েছি যাতে পানি দিলে ড্রেন হয়ে যায়। আমি এখন রোপণ করে নিই। আর এই চেরি টমেটোগুলো অনেক মজা টেস্টি হয়, ছোটো ছোটো টমেটো। আজকে আমার দাদা মুখ ইস্তে যে চারা তুলেছিলাম সেই চারাগুলো না না দুইটা করে লাগা হয়েছে, বেশি ওই যুগ বেশি চারা হলে এখানে গাছ একটা একটা করে তাদের থেকে পটগুলো রেডি করে রেখে দিয়েছিলাম।
চিকেন নানার কুসফল এবং ভেজিটেবলের যে খোসা আছে সেই খোসা দিয়ে আর এখন আর পুরোনো মাটি মিক্স করে রেখেছিলাম, এখন এগুলো রোপণ করে করে নতুন নতুন মাটি দিয়ে দিব। এখানে সাইডে সাইডে নতুন মাটি দিয়ে একটু চেপে চেপে দেওয়া হচ্ছে। এখন আমি বেগুনের চারা রোপণ করবো, তো সেই বেগুনের চারাগুলো দুটো দুটো সেপারেট তো আমার বেগুনের লাস্ট ইয়ারের বেগুন থেকে চারা তুলেছিলাম বীজ থেকে, তো সেই বীজের চারাগুলো দেখুন মাশাআল্লাহ এত বড় হয়েছে। বেগুন গাছও আজকে রোপণ করে নিলাম, তো সবাই দেখতে তখন দেখলে অবশ্যই ভালো লাগবে। আর আগে থেকে আমি মাটি সব বাকেটে বাকেটে রেডি করে রেখেছি, মাটি রেডি করা মানে পুরোনো মাটির সাথে আমি চিকেন মেনু কৃষ্ণ আর পেঁয়াজের আমরা যে ভেজিটেবল ফল ফুট খাই এগুলো যে একটাবার ওয়েস্ট ফেলে দেই সেগুলো আমি রেখেছিলাম, তো এগুলো একটু পচে গিয়েছিলো, তো এগুলো উড়াতে দিয়ে দিয়েছি। আর দিলে গাছের গাছগুলো অনেক সতেজ থাকে, হেলদি হয় আর অনেক ভেজিটেবল থাকে। আমার বেগুনের চারাগুলোও রোপণ করা হয়ে গেছে, সবাই কাছে একটু শেয়ার করলাম, আর বেগুন আসলে আবারও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা একশাল ছিটিয়ে দিলাম, তাতে স্লাগও উঠবে না আর গাছের যে পুষ্টিগুণ খাবারও পাবে একশাল থেকে। আর একশাল উপরে এইভাবে দিলে যে স্লাগ এগুলোও তো খাবে না, স্লাগের গায়েতে লাগলে স্লাগ চলে যাবে। এভাবে আমি সব গাছগুলো রোপণ করে নিলাম, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আমি আবারও কয়েকদিন পরে আপনাদের সাথে এর আপডেট শেয়ার করবো আমার গাছগুলোর কি অবস্থা। তো আপনারা আমার চ্যানেলটাকে ফলো রাখবেন, তো দেখতে পারবেন নতুন নতুন ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখতে থাকুন। পানি দিয়ে দিলাম, গাছ রোপণ করার সাথে সাথে বেশ করে পানি দিতে হয়, বেশ করে বলতে যতটা একটু মাটিটা মাটিটা ভিজতে হবে ততটা সাথে মাটিটা লাগতে হবে, ওই জন্য একটু পানিও দিতে হবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আজকের মতো বিদায় নিয়ে নিলাম। পানি দিয়ে দিচ্ছি।